আজকের ভিডিওটা আমার ফুচকা প্রেমী আপুদের জন্য যাদের ফুচকা ঘরে তৈরি করলে ফুলে না বা মচমচে হয় না প্রথমে আমি নিচ্ছি এক কাপ সুজি এক কাপ ময়দা আর চার টেবিল চামচ সয়াবিন তেল একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একেবারে ঝুরঝুরে বালির মতো ফুচকার ডোতে লবণ মেশাবেন না লবণ মেশালে ফুচকা বেশিক্ষণ মুচমুচে থাকবে না এখন আমি কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা টাইট ডো তৈরি করছি টাইট ডো তৈরি করে আমি দুই মিনিটের মতো মেখে সুতির একটি শুকনো কাপড় দিয়ে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো এক ঘন্টা পর আমি আবারও কিছুক্ষণ মেখে নিচ্ছি আমার ডো আমি চার ভাগে ভাগ করে নিয়েছি এখন আবারও একটু মেখে রুটি তৈরি করে নেব আমার রুটি বেলা হয়ে গিয়েছে এখন রুটিটাকে একটা ভাজ করে দেব ভাজ করে আবারও আমি রুটিটা তৈরি করে নেব ফুচকার রুটিটা এরকম পাতলা হতে হবে এখন আমি একটি গোল কাটার নিয়ে আমি ফুচকার সাইজে কেটে নিচ্ছি এখন ঢেকে রেখে দেব। আমি আবারও একটি লম্বা করে রুটি তৈরি করে নিয়েছি এখন ভাজ করে দেব ভাজ করে আবারও রুটি বেলে নেব একটি গোল কাটার দিয়ে আবারও কেটে নিচ্ছি এগুলোও ঢেকে রেখে দেব এখন তেল খুব ভালোভাবে গরম করে আমি মাঝারি আঁচে রেখে একটা একটা করে ফুচকা ছেড়ে দিচ্ছি মনে রাখবেন ফুচকা যখন তেলে ছাড়বেন তখন ফুচকার ওপর সাইডটা উপরে রেখেই তেলে ছাড়বেন কারণ ফুচকা উপর সাইডটা একটু ড্রাই হয়ে যায় আর ড্রাই সাইডটা যদি তেলে নিচের দিকে দিয়ে দেন তাহলে ফুলে উঠতে চাইবে না একে একে আমার সবগুলো ফুচকা ভেজে নিচ্ছি ফুচকাগুলো ফুলে উঠলে আগুনের আঁচ কমিয়ে দিবেন। আমার এই ফুচকাগুলোর মধ্যে একটি ফুচকা উল্টো হয়ে পড়ে গিয়েছিল শুষ্ক সাইডটা নিচের দিকে পড়ে গিয়েছিল মাঝখান ফুলে উঠেছে কিন্তু চারপাশ থেকে ফুলে উঠেনি একে একে আমি সবগুলো ফুচকা ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি আমার প্রত্যেকটি ফুচকা খুব সুন্দর করে ফুলে উঠেছে শুধু এই দুইটা বাদ দিয়ে ফুচকা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমন মুচমুচে হয়েছে এখন ফুচকার ভেতরের পুরটা তৈরি করে নেব প্রথমে নিয়েছি সেদ্ধ করে রাখা বুটের ডাল এক কাপ সেদ্ধ করে চটকে নেয়া আলু এক কাপ ঘরে তৈরি ফুচকার মশলা এক চা চামচ লেবু পাতা কুচি এক চা চামচ ধনে পাতা কুচি এক চা চামচ কাঁচামরিচ কুচি এক চা চামচ আর পেঁয়াজ কুচি শশা কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি এখন ফুচকাগুলো তৈরি করে নিচ্ছি ফুচকার ওপর সাইড ভেঙে আমি ভেতরে পুরটা দিয়ে দিয়েছি এখন কিছু ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর শশা কুচি ওপরে ছড়িয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছু ডিম এখন দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা ফুচকার মশলা দিয়ে তৈরি করা টক এই টকটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ইনশাল্লাহ তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মত ঘরে তৈরি মুখরোচক এক প্লেট ফুচকা আমার ফুচকার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আজ আর নয় আল্লাহ হাফেজ